আজ আমরা কথা বলবো অনেক রোগের মহা ঔষধ জার্মানি লতা, রিফুজি লতা বা পাকিস্তানি পাতা নিয়ে। বাংলাদেশের আনাচে কানাচে ঝোপে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ধরনের ঔষধি গাছ, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা আজও অবধি সেই ঔষধি গাছগুলো চিনতেই পারিনি। আমরা অনেক সময় এগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যাই। রাস্তার ধারে, পুকুরের পাড়ে, বনে, বাগানে হাজারো উপকারী গাছপালা লতাপাতা রয়েছে যা আমাদের প্রাকৃতিকভাবেই সুরক্ষা দেয়। আজ আপনাদের জানাবো এমনই এক উপকারী গাছের কথা যার বাংলা নাম হচ্ছে রিফুজি লতা, আসামি লতা বা জার্মানি লতা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিকানিয়া মিকান্তা। কৈয়ালতা, বুচিলতা, তরুলতা, রিফুজিলতা, শঙ্কুনিলতা ইত্যাদি নামে এটাকে ডাকা যায়। এই লতা অতি তাড়াতাড়ি বাড়ে, একবার বেড়ে উঠবার সুযোগ পেলে বিপুলভাবে ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে অন্য গাছে শাখা প্রশাখা। এই লতা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়ে থাকে। চলুন জেনে নেই রিফুজিলতার ঔষধি গুণাগুণগুলো কী কী এবং কোন কোন রোগের জন্য কীভাবে খাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রক্ত দূষিত হলে প্রতি 7 দিন প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ পাতার রস 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে খাবেন। এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পেটে গ্যাস, অ্যাসিডিটি হলেই আধা কাপ রিফুজি পাতার রস খেয়ে নিন, সেরে যাবে। বিষাক্ত পোকামাকড় কামড় দিলেই রিফুজি পাতার রস দিয়ে ধুয়ে ফেলুন, সেই সাথে পাতা পিষিয়ে লাগিয়ে রাখুন। প্রস্রাবে জ্বালাপোড়া হলে নিয়মিত পাতার রস খেলে সমস্যা কেটে যাবে। চুলকানি, একজিমা, দাঁত হলে এই পাতার রস লাগাতে থাকুন, দেখবেন সেরে যাবে। এই পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে শরীরে লাগালে শরীর ঠান্ডা থাকে এবং শরীরে দাগ দূর হয়ে যায়। জন্ডিস বা লিভারে যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর। লিভারে যে কোনো সমস্যায় এই পাতার রস অনেক উপকার হয়ে থাকে। শরীরে কাটা ছেঁড়া হলে এই পাতা পিষে ক্ষতস্থানে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা বেঁধে রাখুন, জোড়া লেগে যাবে। চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যা কেটে যাবে। কিডনি এবং পাকস্থলীতে পাথর হলে 2 থেকে 3টি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে দূর হয়ে যাবে। পাকস্থলী প্রদাহ হলে আদার সাথে 3টি পাতা চিবিয়ে খেয়ে নিন। বসন্ত বা হাম হয়েছে যাদের, তারা রিফুজি পাতা পিষিয়ে রস পানির সাথে মিশিয়ে পুরো শরীরে ধুয়ে ফেলুন। আমরা যদি বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারি, তবে বিভিন্ন সময় নানা রোগ থেকে বাঁচতে পারবো। এই জন্য সবসময় ওষুধে নয়, বরং প্রাকৃতিক উপাদানে ভরসা রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এমনও কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।